নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের সচিব মুজিবুর রহমানের দুর্নীতি এবার প্রকাশ্যে এলো। অর্থনৈতিকভাবে গ্রাম সংসদ সংগঠিত করা, অবৈধভাবে ইট বিক্রি করা সহ নানান অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কালাছড়া ব্লকের অন্তর্গত লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের সচিব মুজিবুর রহমানের উপর পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। জানা যায়, তিনি কয়েকদিন পূর্বে সরকারি যোজনার ঘর নিয়ে গ্রাম সংসদ করেন। এই সংসদে কোনো প্রচার মাইক যুগে করা হয়নি। অথচ নিয়ম হলো, গ্রাম সংসদ আহ্বান করার পূর্বে পঞ্চায়েত এলাকায় মাইক যুগে প্রচার করা, যাতে বেশি সংখ্যক গ্রামবাসী গ্রাম সংসদে উপস্থিত থাকতে পারে। কিন্তু সচিব মুজিবুর রহমান তা না করে মুষ্টিমেয় 40-50 জন লোক নিয়ে গ্রাম সংসদ সংগঠিত করেন। এলাকাবাসীর অভিযোগ, এই গ্রাম সংসদ পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। এই সংসদ সম্পর্কে সমস্ত এলাকাবাসী অবগত নন। এই ব্যাপারে সংবাদ প্রতিনিধি সচিবকে জিজ্ঞাসা করলে তিনি কোনো এক অজ্ঞাত কারণে মুখ খুলতে নারাজ। গ্রামবাসীরা এই বিষয়ে পঞ্চায়েত সচিবকে জিজ্ঞাসা করলে তিনি 15 আগস্টের পতাকা উত্তোলন নিয়ে ব্যস্ততা দেখান। অথচ জাতীয় পতাকা দিয়ে তৈরি করা চেইনের উপর কাপড় মেলে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এই বিষয়েও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাছাড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি শেডের সবগুলি ইট তুলে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই গ্রামের প্রায় 3,000 ভোটারের মধ্যে মাত্র 40-50 জন লোককে নিমন্ত্রণ দিয়ে সচিব এই গ্রাম সংসদ কিভাবে করলেন, এই নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে। এটা কি ধরনের প্রচার হইল? এবং গ্রাম সংসদ হওয়া স্বাভাবিক তো আপনার মাইক দিয়ে করা হয়। আগের দিন বা একদিন আগে, দুই দিন আগে মাইক দিয়ে সমস্ত গ্রামে খাওয়া হয়। এটা আমরা আগে থেকেই দেখি এগিয়ে, কিন্তু হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ একটা সংসদ হয়ে দিতেছে। এই সংসদের মধ্যে কিন্তু মাইকিং নাই, হঠাৎ করে সংসদ হয়ে গেছে, ওই দিতেছে। এতগুলো মানুষের আনতেছে না যে সংসদ কবে হইল, কোন দিন হইল, কেমনে হইল, কোনো কিছু জানে না মানুষ। প্রচার যদি সুন্দর হইতো তাহলে মানুষ থেকে অভিযোগ করতো না। কোনোদিন তো এই নজির আসলো না, এই পঞ্চায়েত এই নজির তো আসলো না যে আমরা জানছি না গ্রাম সংসদ। হয়তো সংসদের মাইকিং অ্যানাউন্স করছে, হয়তো আমি উপস্থিত থাকতে পারছি না, ব্যক্তিগত কোনো কারণে। আমি তো বলছি যে একটা ওয়ার্ডের তো লোক হয়েছে না, গ্রাম পঞ্চায়েত অনেক দূরে, গ্রাম পঞ্চায়েত আসলাম আমরা ওই ঘরের ওয়েটিং লিস্টটা দেখার লাগে আর কি। তো আইয়া সেক্রেটারি বাবুরে এর আগের দিনও আইসি, আইয়া তাই নিয়ে সময় নাই, তাই এখানে আর আসুন। আমরা একজন বিজেপির নেতা, এটা লক্ষ্মীনগর পঞ্চায়েত, এখানে আসুন একজন বিজেপির নেতা, তাই নিয়ে বাইরে গেছেন, আমার সময় নেই, আমার বউ দেখাই মই। এরপরে তো নাই, পরের দিন আবার আইলাম আমরা দু তিনজন। তে তাই এটা তো পাপ্পুর আছে, জিআরএস একজন, হেরে যে গেলাম হে হয় সেক্রেটারি আছে। এরপরে প্রায় 1.5-2 ঘন্টা বোয়ানির পরে এরপরে তাই না হয় এটা বিডিও অফিসে রয়েছে, এটা বলে অফিস কফি উফি নাই, এটা বিডিও অফিসে ফাটাইছে। এরপরে আমরা বললাম তো এটা সংসদ কেমনে হইলো আমরা এলাকাবাসী জানলাম না, আর সব সংসদ তো মানে মাইকিংয়ের মাধ্যমে না, এটা পয়সা হয়েছে নাই, বিডিও সব পয়সা দিছে না। প্রচার হয়েছে, প্রচারে মানুষ প্রায় 2-250 মানুষ হয়েছে এখানে। প্রচার তো না হইলে তো সব মানুষ আইলো হবে। আমরা তো এখানে মুসলিম এই গাউসভার প্রায় 5,000 সামথিং লোক সংখ্যা আছে, এখানে তো অল্প সংখ্যক মানুষ, বাদ বাকি তো সবও আইছে, সবর অংশগ্রহণ হয়েছে।
এরারও আপনি অংশগ্রহণ করেন, সাক্ষাৎ করেন, তারপরে প্রচারে দেন, ভালো কথা। ঠিক আছে, আপনি তো আসেন। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় চুড়াইবাড়িতে পালিত হল 72তম স্বাধীনতা দিবস। এদিন তামিন আক্তার এন্টারপ্রাইজের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সেলিম মিয়া, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা। বুধবার সমগ্র দেশব্যাপী 72তম স্বাধীনতা দিবস পালিত হয়। বাদ যায়নি পার্বতী রাজ্য ত্রিপুরাও। এদিন রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়িতেও যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। সেলটেক্স এলাকার তামিন আক্তার এন্টারপ্রাইজের উদ্যোগে দরিদ্র মহিলাদের মধ্যে বস্ত্র এবং স্কুল পড়ুয়াদের মধ্যে খাতা কলম বিনামূল্যে বিতরণ করা হয়। এই উপলক্ষে এদিন দুপুর 2 ঘটিকায় রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী ও জেলার মহিলা মোর্চার সম্পাদিকা সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন। অতিথিদের হাত ধরেই এই সামাজিক কাজ করেন তামিন আক্তার এন্টারপ্রাইজের কর্ণধার সেলিম মিয়া। এদিকে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী স্থানীয় ওই এলাকাতে একটি 2 বছরের শিশুকন্যা ধর্ষণের বিষয়ে বলেন, ধর্ষক নরপশুটি যেন আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই না পায়, সেই দিকে তিনি নজর দেবেন। তাছাড়া ঘটনার তীব্র নিন্দা জানান, পাশাপাশি ওই পরিবারটিকে আর্থিক সহায়তার কথাও জানান। আজকে 72তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন কার্যক্রম চলছে। তারই অঙ্গ হিসাবে এখানে ক্রেশারের মালিক শ্রী সেলিম মিয়া মহোদয় এই এলাকার সাধারণ গরিব জনগণের মধ্যে, বাচ্চাদের মধ্যে খাতা কলম এবং মহিলাদের শাড়ি বিতরণের একটা অনুষ্ঠান এনে করেছেন। সকালবেলা এখানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং সারাদিন ব্যাপী একটার পর একটা অনুষ্ঠান চলে আসছে। তারই অঙ্গ এই শাড়ি এবং বাচ্চাদের মধ্যে খাতা কলম বিতরণ। ওনার যে এই যে শাড়ি এবং খাতা কলম বিতরণের যে অনুষ্ঠানটি তিনি হাতে নিয়েছেন, সেই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই। আচ্ছা, গত কিছুদিন পূর্বে আপনি এখন যে এরিয়াতে আছেন ওইখানে একটি 2 বছরের নাবালিকা মেয়ের ধর্ষণ হয়েছে, তো সেই বিষয়ে আপনার মহিলা কমিশন থেকে কি কোনো পদক্ষেপ, কোনো সাহায্যের হাত বাড়িয়েছেন? হ্যাঁ, মহিলা কমিশন থেকে প্রথমে গত 8 তারিখে আমি আমার প্রতিনিধি হসপিটালে পাঠিয়েছি, সেখানে তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য করা হয়েছে এবং গত পরশুদিন আমি নিজে এই মেয়েটির বাড়িতে এসেছি, কিছুটা সাহায্য ওকে করেছি। এই ধরনের জঘন্য কাজের জন্য তাকে কখনোই আমরা মাফ করব না এবং এলাকাবাসীরা যাতে আমার সাথে থাকেন, সেই জঘন্য অমানসিক কাজ যে ছেলেটি করেছে তার বিরুদ্ধে যেন তারাও গর্জে ওঠেন এবং সমগ্র ত্রিপুরাবাসী যেন এই সমস্ত অপরাধের সাক্ষী না হয়ে এই অপরাধের বিরুদ্ধে কথা বলেন, সেই কথাই আমি বলবো। এদিকে তামিন আক্তার এন্টারপ্রাইজের কর্ণধার সেলিম মিয়া জানান, তিনি দরিদ্রদের পাশে সবসময় থাকতে চান ও সমাজসেবামূলক কাজে নিজেকে লিপ্ত রাখতে চান। চুড়াইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধা নিবেদন করল বিজেপি খোয়াই জেলা কমিটি। কল্যাণপুর মণ্ডল অফিসের সামনে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সংঘটিত করা হয়। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী শুক্রবার সকালে বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে কল্যাণপুর মটরস্ট্যান্ডস্থিত মণ্ডল অফিসের সামনে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি খোয়াই জেলা সভাপতি হরিশঙ্কর পাল, যুগ্ম সহসভাপতি আশিস দে, রঞ্জিত সরকার, বিজেপি নেতা কার্তিক দেবনাথ, প্রজ্জ্বল কৃষ্ণ মহারত্ন, যুব মোর্চার জেলা সভাপতি সৌমেন গুপ সহ অন্যান্যরা। 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে হরিশঙ্কর পাল বলেন, মহামানব এক নক্ষত্রকে আমরা হারালাম, ওনার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। খোয়াই জেলার পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অটলজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা যে আমাদের যে একজন নক্ষত্র জাতীয় মহামানব ভারতীয় জনতা পার্টির একজন গতকালকে 5 মিনিটে নিধন হয়েছেন, তার আত্মার সদ্গতি হোক এবং তার সুপ্রাপ্ত পরিবারকে
আমরা সমবেদনা জানাচ্ছি এবং উনি ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির স্রষ্টা এবং ভারতীয় জনতা পার্টিকে উনি এগিয়ে নিয়েছিলেন এবং আমাদের দলে অপূরণীয় ক্ষতি হয়েছে ওনার নিধনে। আমরা ওনার অপূরণীয় এবং ওনার যে ভারতবর্ষকে যে সুন্দর অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন, ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন ছিলেন ওনার ভিতরে, বিশেষ করে গরিব অংশের মানুষের যে চিন্তাধারা ওনার ভিতরে ছিলেন, তাকে তার আদর্শ পাথেয় করে আমরা আগামী দিনে চলব। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 72তম স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে অম্পিনগর নব উদয় সংঘের চেতনাদৃপ্ত প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন এসডিপিও রাজু রিয়াং সহ অন্যান্যরা। 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে অম্পিনগর নব উদয় সংঘের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অম্পি হরিমন্দির প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করা হয় এবং পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়। তারপর অম্পির সকল স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে গ্রুপ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জাতি এবং উপজাতি অংশের সকলেই অংশগ্রহণ করেন এবং ঐতিহ্যবাহী রিয়াং নৃত্য পরিবেশিত হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অম্পির এসডিপিও রাজু রিয়াং, টিএসআর কমান্ড্যান্ট মনোরঞ্জন দেববর্মা, রাজ্যপাল পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মণিমালা দেব, আর্ট অফ লিভিংয়ের অম্পির দায়িত্বে থাকা শরণার্থী কলই এবং নবোদয় সংঘের সম্পাদক গৌতম দেব, ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য ভাস্কর সাহা, কোষাধ্যক্ষ বাপ্পাদিত্য দাস সহ প্রমুখরা। জায়গাতে আমার প্রায় এক বছর, তো সবাই তো আমাকে অনেকে চ্যানেল বা কেউ আজকে প্রথম দেখেছেন। আমি লম্বা কিছু বক্তব্য বলবো না, শুধু ছাত্রছাত্রী যারা সাকসেস বা সফল হয়েছে। অম্পিনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। নীলামবাজারের আল ইসলাহ মাদ্রাসায় পালিত হলো 72তম স্বাধীনতা দিবস। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। নীলামবাজারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলাহ মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় 72তম স্বাধীনতা দিবস পালন করা হয়। সকাল 8টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি মৌলানা আব্দুল খালিক। তারপর মাদ্রাসার ছাত্রদের নিয়ে এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি নীলামবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বেলা 1টার সময় মাদ্রাসা প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাধীনতা দিবসের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা ফরিদ উদ্দিন চৌধুরী, একে মোহাম্মদ জাকারিয়া সহ প্রমুখরা। এদিকে আলোচনা সভার আগে ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়। 72তম স্বাধীনতা দিবস আমাদের এই মাদ্রাসার প্রথম অনুষ্ঠান। আমরা এই মাদ্রাসাকে উন্নত করার জন্য, দেশপ্রেম বানানোর জন্য, দেশের জন্য গৌরবময় ছাত্রছাত্রী বানানোর জন্য আমরা এই মাদ্রাসাকে গড়েছি। তাই আমরা এই প্রথমবার আমাদের মাদ্রাসার স্বাধীনতা দিবস পালন করেছি। সকাল 8টার সময় আমরা মাদ্রাসার ফ্ল্যাগ হোস্টিং করে এরপরে আমরা র্যালি দিয়েছি। এরপরে র্যালির পরে আমরা
ছাত্রদের অনুষ্ঠান, এরপরে আমাদের এক আলোচনা সভা হয়েছে। আলোচনা সভা আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আলোচনা সভায় দ্য রয়্যাল টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বারুইপুরের চক্রবর্তী আবাদ এলাকায় বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝুপড়ি বাড়িতে ঢুকে যায়। এতে দুই মহিলা সহ ৬ জন গুরুতরভাবে আহত হন। গাড়ির চালক এবং খালাসি পলাতক। বারুইপুর থানার উত্তরভাগ চক্রবর্তী আবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাদা বালি বোঝাই ট্রাক উল্টে গিয়ে রাস্তার পাশে ৪টি ঝুপড়ি বাড়িতে ঢুকে পড়ে। এই ঘটনায় দুই মহিলা সহ মোট ৬ জন জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ যখন ওই ঝুপড়ির মানুষজন সকালে ঘুমোচ্ছিলেন, ঠিক তখন কেনিং এর দিক থেকে আসা ওই সাদা বালি বোঝাই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক ও খালাসি। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা যায়, কেনিং এর দিক থেকে আসা বালি বোঝাই লরিটি আসছিল, সম্ভবত চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাড়ির মধ্যে থেকে উদ্ধারের চেষ্টা করেছে বারুইপুর থানার পুলিশ। কলকাতা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ক্যারামবোর্ডের ভাড়া মাত্র ১০ টাকার জন্য খুন হতে হলো ৮০ বছরের এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটে কামারহাটির টুথবাগান সংলগ্ন এলাকায়। পুলিশ আততায়ীদের গ্রেপ্তার করেছে। ক্যারাম খেলার জন্য ক্যারামবোর্ডের ভাড়া চাইতেই বুধবার রাতে গুলি করে খুন করা হলো ক্যারামবোর্ডের মালিককে। বেলঘরিয়া থানার অন্তর্গত কামারহাটির টুথবাগানে এই খুনের ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম জৈনুর হক, বয়স ৮২ বছর। তিনি এলাকার যুবকদের খেলার জন্য ক্যারামবোর্ড ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। ক্যারাম খেলার জন্য ১০ টাকা করে ভাড়া নিত জৈনুর হক। ক্যারাম খেলার পর ভাড়া চায় জৈনুর আফতার আলী আর ছোট্টুর কাছে। ভাড়া দিতে না চাইলে বচসা বাঁধে জৈনুরের সাথে। তারপর তারা জৈনুরকে গলায় গুলি করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে জৈনুর। এরপর স্থানীয় বাসিন্দারা জৈনুরকে নিয়ে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যায় জৈনুর। এই ঘটনায় বেলঘরিয়া থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত আফতার আলী ও ছোট্টুকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। না, উনি খেলাতেন না, উনি বাড়িতে বসেছিলেন। এক্ষুনি ওনার ওয়াইফ বলেছে আমাকে, বাড়ি ঘর মে বৈঠে থে, বলে মন নাই লাগ রা, বুড়া আদমি থোড়া যা কে বাহার সে আ রহে, ওহাঁ পর বৈঠে থে। মগর অভি জো হে জ্যাদা ক্রাইম বড় গিয়া হে, ক্রিমিনাল জ্যাদা হো গিয়া হে ইধর। দু চার লড়কা জো হে জ্যাদা হি কুছ বড় গিয়া হে, স্কুল কা পাস রতা হে জ্যাদা হি বড় গিয়া হে, উসকো কানুন কা আন্দাজা নাই হে। কুছ বাত বাত কুছ হুয়া নাই, বস ক্যারম খেলতে খেলতে উঠা, ১৫ আগস্ট মানানে কে লিয়ে গোলি মার দিয়া। ও তো বুড়া আদমি, বয়স্ক আদমি, ৮৫ ইয়ার্স ওল্ড থা উনকা। So naam, uska naam? Uska naam hai Afsar Ali. Uska baap ka naam Khattu. আফসার ওই ক্রিমিনাল হ্যাঁ, জুয়া খেলতা হ্যাঁ, শরাব পিতা হ্যাঁ, জুয়া খেলওয়াতা হ্যাঁ, জগা করতা হ্যাঁ, কুছ করতা নেই হ্যাঁ। ক্রিমিনাল কা কোই জাত বিরাদরি নেই হোতা হ্যাঁ, কুছ করনে কা কোই কাম করেগা। আপ কোই একশন লেগে কিয়া? হ্যাঁ, বহুত কড়া একশন লেগে, ইতনা কড়া একশন লেগে, ইতনা কড়া একশন লেগে কি পুরা ওয়ার্ড দেখেগা। ক্যু দোকান কে বাহার খাড়া থা और फोन से किसी से बात कर रहा, इसी दरमियान में कि मेरे अब्बा से बैठे हुए थे और 2-3 लड़का सामने में था। तो बाद उसने बस सटाया गोली पिस्तल और मार के चला गया। किस लिए मारा? किस लिए मारा? बस वो कैरम हम लोग का सोर्स इनकम वही है, उसी से हमारा घर चल रहा है। हो सकता है वो पैसे के लिए मांग रहे। কলকাতা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।